Hi guys, good afternoon. আমি চলে এসেছি আজকে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও নিয়ে। এটা আমি এখন গোলাকে বাড়িতে রেখে নিজে গুরু গুরু করতে চলে এসেছি। এটা আমার মানে খুবই রিলেটিভের একটা বাড়িতে এসেছিলাম, তো যেতে যেতে রাস্তার সামনে খুব সুন্দর একটা ভালো একটা ক্ষেত দেখেছি, তো এখানে চলে গেছি দেখার জন্য। একা একাই গেছি আমি এখানে, তো গাড়িতে আমার কর্তাবাবু ছিল, তো আমি একা একাই এখানে গেছি। আমি গিয়ে দেখলাম খুব সুন্দর লাগছে, আমি অনেকদিন পর আজকে বাড়ির থেকে বার হয়েছি। তো দেখুন কি সুন্দর বাঁধাকপি হয়ে রয়েছে, তার পাশে ফুলকপি হয়ে রয়েছে। আমি জাস্ট দেখার জন্য এখানে এসেছি। এটা হলো বারাসাতের মধ্যে একটা ময়না বলে একটা জায়গা আছে, ওখানে ওখানে আমার একটা রিলেটিভ আছে, তার বাড়িতে আমি গেছিলাম। ওরা গ্রামের মধ্যেই থাকে, তো ওদের বাড়ি থেকে আসার সময় এই এত সুন্দর জায়গাটা আমি দেখে আমি আর গাড়ি থেকে না নেমে পারলাম না। তো আমি হঠাৎ করে গাড়ি থেকে নামলাম, নেমে দেখলাম জায়গাটা ভীষণ ভালো লাগছে। তো আমি আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে। তো আমি এখানে দেখুন জায়গাটা কত এত সুন্দর, আর এর পিছনে রয়েছে, আমি দেখাচ্ছি, এর পিছনে রয়েছে যে বড়বড়িয়া উড়পুরিয়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, ওই মন্দিরটার অপোজিটে এই জায়গাটা। তো এই জায়গাটা আমি দাঁড়ানোর পরে যে রোডটা রয়েছে, রোডের অপোজিটে রয়েছে ময়নার মেন রোড, যেখান থেকে আমি নীলগঞ্জ হয়ে ভায়া আমি বারাসাতের দিকে বার হতে পারবো, আর ওইদিকে ব্যারাকপুরে যেতে পারবো। তো বরাবর রাস্তার মাঝখানে এই জায়গাটা, এই জায়গাটা ভীষণ সুন্দর। তো এখানে নাকি সবাই পিকনিক করতেও আসে সাইডে, কিন্তু এটা একটা জমির উপরে আমি রয়েছি। তো আমি আর এটা ছাড়তে পারলাম না, আমার ভীষণ ভালো লাগে। আমার তো মানে গাছগাছালি আমার ভীষণ প্রিয়। তো আমি ফাঁকা জায়গায় দেখে দেখলাম কেউ নেই, তো আমি বললাম না আমি একটু যাই। ইচ্ছা করছিলো বাঁধাকপি তুলে নেওয়ার জন্য, কিন্তু ভয় লাগছিলো যদি কেউ দেখে নেয় তো কী হবে, ওর জন্য আমি টাচও করিনি, কিচ্ছু করিনি। আমি শুধু জমি থেকে হেঁটে 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 যাচ্ছি, যতটা ফাঁকা ছিল তো আমি একটু ফাঁকা জায়গায় হেঁটে তারপরে আমি আবার চলে গেছিলাম। আমার ড্রাইভার তো রোডের উপরেই দাঁড়িয়েছিল, তো আমি ওনাকে বললাম আপনি দাঁড়ান দাদা, আমি এক্ষুনি আসছি একটু ঘুরে আসি, কিন্তু বেশিক্ষণ থাকার জায়গা নেই, কারণ আমি বেশিক্ষণ থাকতে ওই যে গাড়ি রয়েছে দাঁড়িয়ে, তো আমি বেশিক্ষণ থাকলাম না, কারণ একটাই, আমি আমার গোলাকে বাড়িতে রেখে এসেছি একা মায়ের কাছে। তো এখন ওকে একা থাকার জন্য একটু ছাড়ছি, কারণ আমি তো মানে অফিসে যাব, এবার আমার বেটা তো অফিসে যাওয়ার সময় একাই থাকতে হবে, তো এখন থেকেও একাই এখন থাকার চেষ্টা করছে।